সুপ্রভাত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখানে থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা তাহিরপুর হাটে রাজশাহী তাহিরপুর হাট থেকে আজকে আমরা জানব কলার বাজার সামনে মাহে রমজান মাস দেখে আজকে কলার বাজারটা রাজশাহী তাহিরপুর হাট থেকে আজকে 8 মার্চ 2024 সাল রোজ শুক্রবার হাট বাবা তুমি যে কথা কইলে 20 টাকা দাম বলবেন বলা দাম যে চাই চাই 420 টাকা দাম বলবেন বলা তো দর্শক আমরা এখানে যে কলা গুলো দেখছি ভাই আপনার কলা এগুলো হ্যাঁ ভাই এটা কি কলা ভাই এটা আপনি মানিক কলা বলে বা সবরি কলা বলে সবরি কলা বলে এগুলা খুব সুস্বাদ সুস্বাদ ভাই এখানে যে এক কানে আছে কত পিস হতে পারে ভাই এটা 80 টাকা দেন মানে 80 টা তো এক পোন ধরে এক পোন এক পোন এক পোন কত করে দাম চাইছিলেন আজকে দাম যাচ্ছে 420 টাকা কেন আর ব্যবসায়িক বাইরে কত বলছে ব্যাপারীরা ব্যাপারীরা এক ব্যাপারী এক ব্যাপারী দেখে আছে 300 টাকা দাম বললো 300 করে বলেছে মানে এখানে সব এবারে সবাই যে যাদুরি আছে আপনার ঘর কত পিস নিয়ে এসেছে এটি আছে ওই ধরে 40 পিসের মতো 40 পিসের মতো তাহলে 300 বলেছে হয়তো দেখছেন আরো কিছুটা পারে আরো দুই চারটি পারবি হ্যাঁ আমরা একটু ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি কলা কিনলেন আপনি আমরা সাগর মানিক চিনি চাম্পা আপনার বাসা বাসা বাগমারা খাজাপাড়া মানে এর পাশে তাইপুরের পাশে জি জি চিনি চাম্পার কলার বাজারটা কেমন আছে বাজার ভালো আছে বাজার মানে সামনে তো রমজান মাস হ্যাঁ রমজান মাস আগে চাইতে এই উপলক্ষে কি একটু বাড়তি কলার দাম জি জি চিনি চাম্পা মানে আপনার মনে করেন যে 200 কলা 400 আচ্ছা চিনি চাম্পা কলা কেমন দাম কিনেছেন চিনি চাম্পা কলা আপনার মনে করেন 40 টাকা ফানা 45 টাকা ফানা পড়বে মানে ফানা বলতে গেলে একটু ক্লিয়ার বোঝান আমাদের কাইন কাইন ওটা আপনার 400 করে 400 টাকা কেন কিনেছেন জি জি তো এটা কত পুন হবে কলা এটা আপনার 1.5 পুন কলা হবে 1.5 পুন হবে 400 টাকা ওটা চিনি চাম্পা আর সবজি কলা সবজি কলা আপনার মনে করেন 7 টাকা 6.5 টাকা মানে এখন কি বিচে পড়ছে কিনা হ্যাঁ এখানেই হ্যাঁ জি যেটা 1.5 পুনের চিনি হবে এগুলোর কেমন দাম গেছে আজকে সবজি কলা 1.5 পুনের এটা কলা বিভিন্ন কোয়ালিটির আছে আপনার একটু চিকন আছে একটু মোটা আছে হ্যাঁ 5 টাকা পিস আপনার 7 টাকা পিস 6 টাকা পিস এখানে 7 টাকা পিস এখানে পাইকারে যে পিসে পড়ছে কিনা আপনাদের মানে কলা প্রতি পিস প্রতি জি এই কলাগুলো তো আবার দেখা যাচ্ছে এখান থেকে অনেক ব্যবসায়ী ঢাকাতে আছে সাপোজ ঢাকা এদের তো আরো তা কলাপতি আটানা খরচ আছে হ্যাঁ জি এখানে আটানা খরচ আছে আপনার 8 টাকা পড়বে হয়তো বা সব কলাটা তো আর গোটাটাই বেচা যায় না এর মধ্যে আপনার মনে করেন কিছু নষ্ট হয় তাতে আপনার মনে করেন ওই কলাটা 10 টাকা পিস বিক্রি করতে হয় এই যে সাগর কলার বাজারটা কেমন সাগর কলার বাজার আপনার মনে করেন যে সর্বোচ্চ আপনার এখন যে পরিবেশ চলছে তাতে আপনার মনে করেন 5 টাকা পিস বিক্রি 5 টাকা পিস বিক্রি করতে তো আপনি তো প্রতিনিয়ত এখানে হাট করেন জি 12 মাস আমরা 12 মাস আর কোথায় করেন হাট মোল্লাপাড়াতে করি মোল্লাপাড়া আমাদের অনলাইনে দর্শক থেকে অনেক কলার ব্যবসায়ী ফোন দেয় ব্যবসারা অনেক উদ্যোগ নেয় এক্ষেত্রে থেকে কেউ যদি যোগাযোগ করে আপনার কি কিনে দেওয়া সম্ভব কোনো আছে সম্ভব ওইভাবে হবে না তবে আগে যোগাযোগ রাখতে হবে হ্যাঁ ওটাই দেখা যাচ্ছে একটা সম্পর্ক হলো জি জি আপনার ফোন নাম্বারটা বলা যায় জি বলে 017 07 44 95 41 নাম আপনার জাবেদ আলী নাম্বারটা আরেকবার বলুন 017 07 44 95 41 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো দর্শক এই যে অনেক ব্যবসায়িক ভাই আমাকে ফোন দিয়ে কলার ব্যাপারের নাম্বার চাচ্ছিলেন তো আজকে আমরা ভাই এক কোন কলাগুলো আপনি কিনেছেন একটু দেখা যায় কোন পাশে এগুলো কিনছি ভাই এগুলো কিনেছেন এই লটের গুলো জি এগুলো কিনছি এটা হচ্ছে সবরি কলা না হ্যাঁ এটা সবরি কলা এটা কত পুন হবে এটা তো আপনার কলা আছে আপনার 30 টাকা 32 আলি মানে 30 থেকে 32 আলি তাহলে কত পিস হতে পারে হয়তো আপনি কিনেছি 600 টাকা পিস এটা 600 টাকা এখানে যেগুলো আছে জি 30 থেকে 32 আলি হবে চার চার পিসে এক আলি 30 আলি হবে চার পিসে এক আলি ধরে হ্যাঁ তো 600 টাকা পিস পড়েছে দর্শক আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি কিন্তু এটা এটাই তো মানে সাগর কলা না এটা কত পড়ছে এটা আপনার 4 টাকা পিস পড়বে 4 টাকা পিস পড়ে গেছে কি না 4 টাকা পিস পড়েছে আপনার মনে করেন 5 টাকা বেচতে হবে 5 টাকা বিক্রি করতে হবে তো এই যে কলাগুলো ভাই কিনেছে আজকে একলা চিনি চাম্পা ভাই না একলা চিনি এই যে এগুলো হচ্ছে চিনি চাম্পা কলা তো দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিছি অনেকে চাচ্ছিলেন তারপরে ভাইয়ের সাথে যদি আপনার যোগাযোগ করবেন তো ভাই অনেকটাই হাট করে তাহিরপুর মোল্লাপাড়া তো সব হাটই করে যদি আপনাদের পত্র হয় ভাইদের সাথে যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে যোগাযোগ করে কিনতে পারেন কলা রাজশাহী তাহিরপুর হাট থেকে
দর্শক আজকে আমরা রাজশাহী তেরপুর হাট থেকে এখান থেকে দুধ নিব চাচা কি কলা এটা মানিকের কলা মানিক সবজি কলা বলে অনেকে সবজি কলা বিক্রি হয়ে গেছে নাকি চাচা হ্যাঁ বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন এটা 800 টাকা দাম এই একটা রে হ্যাঁ তো দর্শক এখানে আমরা যে কলাটা দেখছি 800 টাকা দিয়ে বিক্রি করছেন আচ্ছা ওনো মানে কত পিস হবে কলা 800 টাকা 800 টাকা 20 টাকার মধ্যে হবে যাই হোক আমরা ধরে 110 থেকে 20 পিস 800 টাকা দিয়ে বিক্রি করলেন মোটামুটি দাম কেমন পাইলেন ভালো পাইছেন তো কারণ 110 20 পিস 800 টাকা পাইছেন তো হয়তো সামনের রমজান মাসে এখানে কলার দাম একটু বেশি দেখা যাচ্ছে আবার 10টা পনেরো টা গেলে অনেক সময় আবার দামটা অনেকটা কমে যায় তো এই ছিল আজকে আমরা যে কলার দামটা জানতে চাইছিলাম রাজশাহী তাইরপুর হাট থেকে আজকে আপনার সাথে সবাই ভালো থাকবেন